ঠিক দিদি কি আগে দেওয়া দরকার ছিল, অনেক আগে দেওয়ার প্রয়োজন ছিল, লেকিন দেরি হইতে হইতে 47 বছর পরে, 47 দিন স্বাধীনতা, 47 বছর পরে যিনি আমাদেরকে এই স্বীকৃতি দিয়েছেন আমরা তার শুকর আদায় করি। মনে কষ্ট পেয়েছেন জি যা আসতে কইছেন, তিনি তিনি বিদ্যুৎ দিয়েছেন তো নিতে পারছেন, তিনি গ্যাস দিয়েছেন তো নিতে পারছেন, তিনি রাস্তা দিতেছেন তো নিতে পারতেছেন, তিনি ভবন দিতেছেন তো নিতে পারতেছেন, তিনি আমাদেরকে স্বীকৃতি দিবেন নিজের অসুবিধা কোথাও বুঝেন না, এমন এখনো বুঝেন না, এখনো বুঝেন না, তিনি আমাদেরকে স্বীকৃতি দিবেন নিজে কোনো অসুবিধা আছে? আমরা তো এখানে ভিক্ষা চাইতে গেছি, আমরা অধিকার চাইতে গেছি, আমরা আমাদের অধিকার আদায় করছি, আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। কুচক্রি মহল যারা এর সমালোচনা করো, যারা আল্লাহ মাহমুদ ছবি আমার দ্বারা কাতুর বিরুদ্ধে লেখো, প্রতিদিন নিজেদের মোবাইলে মোবাইলে স্ট্যাটাস দিয়ে দিয়ে নিজেদের ইমান হারাম করে ফেলিও না। আল্লাহ মাহমুদ ছবি চান নাই, তাকে নেওয়া হয়েছে, তিনি মুজাহিদের ভূমিকা পালন করেছেন, 98 বছর বয়সী এই মানুষটা, তিনি তো সরকারি চাকরির সুযোগ পাবেন না, তিনি তো মাত্র যাওয়ার পথে তিনি, কিন্তু এ দেশের হাজার হাজার ওলামায়ে কেরাম সমাজের প্রত্যেকটা স্তরে খেদমত করার সুযোগ পাবে। গতকালকেও আমরা বিএনপি ছিলাম না, আজকেও আমি আওয়ামী লীগ হই নাই, আমরা ইমাম, আমরা ইসলাম, আমরা কোরআন, আমরা নবীজি ছিলাম, নিয়ে আছি নাকি কিছু একটা হয়ে গেছে, না কিছু একটা হয় নাই। এই জন্যই তো তিনি বলেছেন এদেশের রাজনীতির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আমি আমার ইমাম, আমি আমার দিন, আমি আমার কোরআন, আমি আমার ইসলামের হেফাজতের জন্য আসছি। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। খামাকা খামাকা ফেসবুকে লিখে লিখে নিজের ইমান হারাম করে দিও না, দিতে তো পারেন নাই, সমালোচনা করতে পারেন এখন, দিতে তো পারলেন না, সমালোচনা করতে পারেন এখন। আমি বলি অপেক্ষা থাকো ইনশাআল্লাহ, 10 বছর পরে দেখবা নোয়াখালীতে টিউনও চলে আসছে, ফটিয়া মাদ্রাসার ফারে কেমন হবে তখন বিষয়টা, আরে সুন্দর হবে কিনা বলেন, ওসিসা বসবে হাটেঘরে মাদ্রাসার ফারে কেমন হবে বিষয়টা, আরে মজা হবে কিনা বলেন না, ইনশাআল্লাহ মজা হবে, ইনশাআল্লাহ মজা হবে। আল্লাহ কেউ নেই আবার নারাজ হয়ে যায় বলে হুজুর আর কত অজাহাত করবেন আপনারা, অজাহাতের পর অজাহাত, এত জানেন কেন? আল্লাহ আমাদেরকে, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আমরা আমাদের জিম্মাদারি আদায় করবো ইনশাআল্লাহ। কোরআনে কারিমের তেলাওয়াত বেয়াসতে নবুয়তের মকসাদ, তালিম বেয়াসতে নবুয়তের মকসাদ, তাজকিয়া বেয়াসতে নবুয়তের মকসাদ, কথা বুঝা আসছে কিনা বলেন, কথা তো আরেক প্রসঙ্গ চলে গেছে, অজাহাত হয়েছে, কিছু হয়েছে, বিদ্যুৎ নিছেন কি লেগা তখন কইতে পারলেন না, এই সরকারে তখন বিদ্যুৎ নিতাম না, গ্যাস নিছেন কেন বলতে পারলেন না, নিতে পারতাম না, রাত ফোল্লা ফোল্লেন নিতেছেন কি লেগা, ফোল্লেন নিতেছে কিনা, নোয়াখালী ফোল্লেন হইতেছে কিনা, সেটা নিতেছেন কেন, তারপর সব নিলেন, আমরা শুধু আমাদের সনদের স্বীকৃতি নিয়েছি আর কি নিয়েছি, কি ভাই আমরা শুধু কি নিয়েছি, আমরা যারা দিয়েছেন তাদেরকে সাধুবাদ জানাই, তাদের শুকর আদায় করি, তাদের জন্য আমরা দোয়া করি, কথা বুঝা আসছে কিনা বলেন, আল্লাহ তারা তাদেরকে উত্তম বিনিময় দান করেন, আলহামদুলিল্লাহ বড় মজা, আমি তো আলহামদুলিল্লাহ মজা করে বলতেছি, মজা আমার কাছে মজাই লাগে, আইসাই বলছিল কবে মজা থাকতে দিব না, আর সাহাজিনের মালিক বলে থাকবে তোমাদের হাতে ইনশাআল্লাহ, আমি দেখাবো মালিক বা আমি পারি, সুবহানাল্লাহ, মালিক বলে কি আমি পারি, মালিক বলে আমি পারি, পারছেন নি বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, এবার খুশি হয়েছেন না বেজার হয়েছেন, তাহলে কবির মাঝে সনদের স্বীকৃতি, এটা মজার বিষয় না, খেলনা না, ফেলনা না, মজা, এটা তো আমাদের ইতিহাস, এই দিবস হাজার বছর সংরক্ষিত থাকবে দেশে ইনশাআল্লাহ, আরে আল্লাহ রহমতে 100 বছর 1000 বছরের জন্য কওমি মাছের দেশে অস্তিত্ব হয়ে গেল, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। প্রশ্ন, আহমদ শফি মুসাফা করছে কেন, কোথায় দেখলেন মুসাফা করছে, তিনি তার চেয়ারে এভাবে হাত রাখা, এভাবে তিনি তার চেয়ারে হাত রাখা, প্রধানমন্ত্রী মহোদয় তিনি উঠে গিয়ে তার হাতের কাছে হাত নিয়েছেন সম্মান সূচক, তিনি মুসাফা কোথায় করলেন, তিনি হাত কোথায় বাড়াইয়া দিলেন, কেন মিথ্যা কথা বলে বলে এত অত শিকর 98 বছর বয়সটা মানুষটাকে কেন সমাজে কালারিং করতেছে, আল্লাহ আমাকে বুঝ দান করেন, আল্লাহ আমাকে আমাকে হেফাজত করেন, আমাদের জান মাল আল্লাহ তাআলা হেফাজত করেন। আজকে 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 এই সময় আজকে দুপুরে বলো হুজুর বারবার ফোন দিচ্ছিল, মুস্তাককে বলো আমাকে যেন একটু ফোন দেয়, বারবার হুজুর ফোন দিচ্ছিল, আল্লাহ হুজুর হায়াতের মধ্যে বরকত দান করেন। কি ভাই আর কেউ লিখবেন এগুলো,
আর লিখবে না, গেল রে গেল, কোথায় গেল, কোথায় গেছে গো?